কিভাবে সহজেই মানুষের মন নরম করা যায়। এক, প্রশংসা করুন। প্রশংসা করার ক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচনা করে প্রশংসা করা উচিত। কম বেশি হলে বা স্থান কাল পাত্র বিবেচনায় না রাখলে হিতে বিপরীত হতে পারে। আপনি কাউকে এমনভাবে প্রশংসা করবেন না যে যেন সে ভাবে আপনি তাকে অপমান করছেন, বরং আপনি তাকে এমনভাবে প্রশংসা করবেন যেন সে নিজেকে অনেক মহৎ ভাবতে শুরু করে। দুই, দুর্বল দিকটি খুঁজে বের করুন। মনে রাখবেন, প্রতিটি ব্যক্তিরই কিছু দুর্বল দিক আছে, তার দুর্বল দিকগুলো খুঁজে বের করুন। যেমন, যে ছেলে অঙ্কে কাঁচা তার সামনে আলাপ চারিতার সময় অঙ্কের উদাহরণ টানুন, দেখবেন সে নরম হয়ে গেছে। আপনি কি জানেন, একটি বানরকে বশ করার জন্য একটি লাঠি যথেষ্ট, কারণ একটি বানর একটি লাঠির প্রতি অনেক দুর্বল। তাই কারো দুর্বল দিকটা বিবেচনা করে তুরুপের তাসের মতো প্রয়োগ করুন, দেখবেন সবাই আপনার বশে চলে আসবে। দিন দিন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অল্পতেই রেগে যাচ্ছেন, মাথা ঠান্ডা করে কাজ করতে পারছেন না, মাথা ব্যথা করছে। যদি এমনটি হয় তাহলে কি করবেন? অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছেন, যাত্রার সাথে ঝগড়া লেগে যাচ্ছে, অথচ আপনি এমন ছিলেন না। ইদানিং কি এমন হলো যে আপনার মেজাজ এত খারাপ হচ্ছে? এমন হতে পারে আপনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগছেন। এর থেকে বাঁচার জন্য আপনি কয়েকটি উপদেশ মেনে চলতে পারেন। এক, নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না। দুই, যথেষ্ট বিশ্রাম নিন ও পর্যাপ্ত ঘুমান। তিন, যত ব্যস্ততায় থাক নিয়মিত ব্যায়াম করুন বা হাঁটুন। চার, যোগ ব্যায়াম, মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দু একটা পরীক্ষা করিয়ে নিতে পারেন। সাইকোলজি বলে, যারা নিজের পরিবারের সদস্যদের সম্মান করে না তাদের উপর কখনো বিশ্বাস করবেন না, কারণ যে নিজের মানুষকে সম্মান করে না বা বিশ্বাস করে না সে আপনাকে বিশ্বাস করবে কীভাবে? সাইকোলজি অনুসারে মানুষ প্রেমে পড়ার পর অনেক বদলে যায়। প্রেমে পড়ার পর তারা যে কাজগুলো করতে ভালোবাসত না সেই কাজগুলো তারা বেশি বেশি করতে শুরু করে। সাইকোলজি অনুসারে আমরা এর জন্য অনেক কাজে সফলতা পাই না, কারণ আমরা মনে করি যে এই কাজটি তারা করতে পারছে না, তাহলে আমি করব কীভাবে? ভালো মানুষের একটি প্রধান দোষ হলো তারা না বুঝে শুনেই কোনো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করে নেয়। সাইকোলজি অনুসারে যদি কোনো ব্যক্তির মনে কেউ আঘাত করে তাহলে সেটি থেকে তার ওভারকাম করতে সময় লাগে 17 মাস 26 দিন। সাইকোলজি অনুসারে যখন কোনো ব্যক্তি প্রথম প্রেমে পড়ে তখন সেই ব্যক্তি কোনো কাজে মনোসংযোগ করতে পারে না এবং তার লাইফস্টাইলে তখন অনেক চেঞ্জ দেখা যায়।